সরস্বতী পূজোর বাম্পার ধামাকা নিয়ে চলে এসেছি আজকে। সামনে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পূজো, বাঙালিদের সব থেকে বড় ইভেন্ট নাকি? হ্যাঁ দাদা। তো দাদা আমার চলে আসলাম, এবার ধামাকা হবে। আগের ভিডিওটা একটা ধামাকা ছিল, এবার তার থেকেও ভালো দিতে হবে। হ্যাঁ ভালো হবে। আর ভ্যালেন্টাইন ডে গেল আর আসছে, আর সরস্বতী পূজো সব থেকে বড় একটা স্পেশাল ডে, তো তাদের জন্যই আজকে হ্যাঁ গাড়িগুলো নিয়ে এসেছি। আর আগের ভিডিওতে দাদা সত্যি খুব ভালো রেসপন্স হয়েছে, আর এই ভিডিওতেও যা গাড়ি দেখাবো আর যা দামে হবে দামে হবে আসতে হবে, দেখতে হবে, নিয়ে চলে যেতে হবে। আগের ভিডিও থেকে এই ভিডিওতে আরো সস্তা দিতে হবে, দেবো। আর ভ্যালেন্টাইন এর অফারটা কি আছে? ভ্যালেন্টাইন অফার দাদা দেখো, অফার অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি দেবো দামে। কেন দেখো, যদি সরস্বতী পূজোতে একটা খরচাও আছে, গাড়ি কিনলেই হলো না, গার্লফ্রেন্ড এর পেছনে একটা খরচা আছে, তো এমন দামে দেবো যে গাড়ি নিয়ে যাবে, তেল ভরবে, প্লাস গার্লফ্রেন্ডের পেছনেও খরচা করবে, এতটা জায়গা আমি রেখে দেবো। আচ্ছা যদি গার্লফ্রেন্ড সঙ্গে করে নিয়ে আসে গাড়ি কিনতে, তখন তখন হেলমেট, যেহেতু এত চেক রাস্তায় হেলমেট তো আছেই। আচ্ছা ঠিক আছে, দুজন আসলে দুজনই হেলমেট আর একজন আর একজন, ঠিক আছে। তো যাই হোক একটু এইদিকে আসো, আস্তে 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 দেখাও, অনেক মজা হবে। গাড়ি দাদা এবার আছে, এবার হিট হিট গাড়ি দেখাবো। আর পুরনো স্টক কিছু নেই, যা আছে সবই নতুন গাড়ি, নতুন গাড়ি আছে দাদা। এখানে দাদা ফিনান্সটার এরিয়া কত দূর আছে? ফিনান্স আছে দাদা আপনার 50 কিলোমিটারের মধ্যে, আমি চেষ্টা করে দেব ফাইন্যান্সের। আর ফাইন্যান্স যেরকম আগের ভিডিওতেও দেখিয়েছি 20,000-25,000 এখনো সেম ওরকমই। এখন এই R15 তারপরে অ্যাপাচি এগুলো একটু ডাউন পেমেন্টটা একটু বেশি লাগবে, আদার্স যে গাড়িগুলো আছে ওগুলোই 25,000 যেটা বলেছিলাম, 25,000 টাকা হয়ে যাবে, আনলেই ফাইন্যান্স হয়ে যাবে। আর হোম ডেলিভারিটা? হোম ডেলিভারি এখন দাদা স্টাফ যেহেতু কম আছে, এর জন্য আমরা এখন বন্ধ রেখেছি, ওটা চালু হলে আবার, না যদি কেউ চালাতে না পারে তাহলে বাড়ি পৌঁছে ব্যবস্থা করে দেওয়া যাবে দাদা, কোনো সামান্য যদি কষ্ট দিলে হয়ে যাবে, তাই তো? দাদা টাইমিংটা কি আছে তোমাদের? টাইমিং আমাদের দাদা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের ওপেন আছে, সারা সপ্তাহই খোলা আছে। হ্যাঁ আর আমাদের ভিডিও দেখুন, আগে শেয়ার করুন, দেখুন যে হ্যাঁ দেখুন শেয়ার করুন, আগের ভিডিও দেখুন দাদা, মোটামুটি দেখুন, মোটামুটি এসে আমি ভালো বলবো না, কারণ দেখুন মোটামুটি 20,000-এর উপরে ভিউজ গেলে তখন মনে হয় যে একটা শান্তি লাগে। দেখুন দাদা যেই দামে রাখে কল্যাণীর মধ্যে, কল্যাণীর মধ্যে যেই দামে গাড়ি রাখে, তো ওই দামে গাড়ি পাওয়া একটু ভেরিফাই করে আসুন, চাপের আছে। আর সবথেকে বড় জিনিস দাদা কোয়ালিটি, কোয়ালিটি ভালো হতেই হবে আমার গাড়িগুলো, আর দামে তো দিচ্ছি দাদা, এবারও দামেই দিচ্ছি। তোমাদের একটু অ্যাড্রেসটা বলে দাও যারা যারা নতুন। অ্যাড্রেস আমাদের কল্যাণী রথতলা নেয়ার বিধানপল্লি বাস স্ট্যান্ডের পাশেই আমাদের দোকান, ঠিক আছে, রাস্তার উপরেই দোকান, আপনারা আসতে দেখতে পারেন। আর স্ক্রিনে নাম্বার আছে, বুঝতে না পারলে ফোন করবেন, করে নেবেন, সব ব্যবস্থা হয়ে যাবে, কোনো চাপ নেই। আর এই ছাড়া আরও গাড়ি রয়েছে, ভিডিওটা বড় হয়ে যাবে, আমি দেখাবো না, দাদাকে কন্ট্যাক্ট করে নেবেন, যা স্পোর্টস বাইক লাগবে সব পেয়ে যাবে। তাহলে দাদা চলো এইদিকে আসি, প্রথমে আজকে মাইলেজ বাইক দেখাবো, আর এগুলো একটু সারপ্রাইজ থাকবে। এইটা এমন একটা গাড়ি দাদা, এই গাড়ি তো মানে তেলের গন্ধে চলে, সবাই খোঁজে রাজা গাড়ি, মানে এত সুন্দর করে গাড়িটাকে কন্ডিশনটা দেখাও ভালো করে চারিধার থেকে। দাদার এখানে কিন্তু সব নতুনের গাড়ি পাবেন, দেখুন একটা গাড়ি কেনা মানে একটা স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু দাদা পূরণ করছে, কম পয়সায় ভালো জিনিস পাবেন। দাদা বলো এর সম্বন্ধে আমাদেরকে। 2014 মডেল নিউ মডেল করা আছে, 2014 মডেল নিউ মডেল করা, প্রত্যেকবার একটা করে দেখাই, আজকে স্প্লেন্ডার দেখাবো, একদম খুব ভালো কন্ডিশনের গাড়ি, 2014 পেপার্স অল রানিং, কল্যাণী আত্মীয়র গাড়ি, নাম ট্রান্সফার যদি সোম থেকে শুক্রবারের মধ্যে আসেন একবারে নামে ট্রান্সফার করে নিয়ে যাবেন গাড়ি। আচ্ছা, আর সোম থেকে শুক্রবারের মধ্যে আসলে নাম ট্রান্সফার করে একবারে নিয়ে যাবেন। আচ্ছা, আর গাড়ির দাম শুধুমাত্র 38,000 টাকা নেব, আর মাইলেজ নিয়ে ভাবতে হবে না, আর চটকি মারলে আরো কাজ হয়ে যাবে। মাইলেজ তো সোয়ানো ইঞ্জিন মানে জানেনই, অনেক মাইলেজ 70+ দেবে নাকি? হ্যাঁ দাদা আরামসে 70+ দেবে। এটা তো মানে ফিনান্স হবে না? না এটা ক্যাশে নিতে, এটা ক্যাশে নিতে হবে। আর যা দাম বলেছে ফিনান্স এমনিতেও হবে না। তারপরে লিভো দেখবো, বলো। হন্ডা লিভো 2018 সালের গাড়ি, এটাও খুব ভালো আছে, 20,000 কিলোমিটার মতো চলা আছে গাড়িটা। এই গাড়িটা ফিনান্স করলে ফিনান্স হয়ে যাবে। আচ্ছা 25,000-25,000 টাকা আরামসে। আচ্ছা বলো 25,000 নিয়ে চলে আসবেন, নিয়ে চলে যাবেন। আচ্ছা শুধুমাত্র 43,000 টাকা গাড়িটা দিয়ে দেবো, 43,000 টাকা গাড়িটা পেয়ে যাবেন। দেখুন আমি একটা বলে দিচ্ছি আপনাদেরকে, যদি আপনারা শনি রোববার বাদ দিয়ে আসেন, সোম থেকে শুক্রবার যদি আসেন, নামে করে নিয়ে গাড়ি চলে যাবেন, নাম ট্রান্সফার করা ছাড়া কিন্তু গাড়ি বিক্রি হয় না এখানে। হ্যাঁ তো এটা কত? 43, আরো কম বেশি হয়ে যাবে। তারপরে প্ল্যাটিনা 2019 মডেল, এটাও ফাইন্যান্স হবে, ওই 20-25,000 টাকা আনলে একবার 20-25,000 টাকা নিয়ে আসলে হয়ে যাবে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আছে, শুধু ধোয়ানোটা হয়নি গাড়িটা সব। দাদা এটা ভুল বলছো, যার মেয়ে সুন্দর তার মেকআপের প্রয়োজন নেই, মেকআপ ছাড়াই ভালো লাগে, খুব ভালো কন্ডিশনের গাড়ি। এটা আমরা শুধুমাত্র দেব 42,000-42,000। কত সালের আছে দাদা এটা? 2019 এর গাড়ি, 42,000 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন।
গাড়িটা গোলাপের ফুল আছে। তো দাদা একটুখানি এবার একটু স্পোর্টস বাইকের দিকে যাই, মাইলেজ জায়গা আবার আসবো, স্পোর্টস বাইকে যাই। স্পোর্টস বাইকটা এরম ভাবে করে তাহলে ভালো হবে। R15 দেখো একটা ধামাকা প্রাইসে, ক্যাশ পয়সায় নিয়ে চলে যান, এর থেকে সস্তায় মনে পাবে না, পাবে না। গাড়িটা দেখাতে বলবো R15 শালটাকে বলবেন আগে, গাড়িটা দেখাও কেউ বুঝতে পারবে না কত সালের গাড়ি আছে। ক্যাশ পয়সায় নিয়ে যান, একদম সস্তার পরি, বলো পার্সান টু বলো, শুধুমাত্র 37,000 টাকায় দেবো, 37,000 টাকা পূজোর স্পেশাল অফার। এটার বয়সটা বললাম না, ঠিক আছে বলবো না, এসে গাড়িটাকে দেখো, চালাও, তারপরে নিয়ে যাও। একদম নতুন পরি আছে গাড়িটা, নাম ট্রান্সফার হয়ে যাবে সোম থেকে রবিবারের মধ্যে, সোম থেকে শুক্রবারের মধ্যে আসলে কিন্তু নাম ট্রান্সফার হয়ে যাবে। 37,000 টাকা এটা কৃষ্ণনগর নাম্বারের গাড়ি আছে, আর এটা দাদা একটু কম বেশি তো হবে নাকি? হ্যাঁ দাদা আসুন দেখুন, পছন্দ করুন, তারপর তো এটা হচ্ছে সরস্বতী পূজার ধামাকা, 37,000 টাকায় ভার্সন টু। তারপরে দেখবো তারপরে এস মডেল, এই মডেল দাদা খুব কমই পাওয়া যায়, এস মডেল দেখাতে বলবো, 2018 লাস্টের গাড়ি, কল্যাণী ভিকেলস এর গাড়ি আছে, প্রায় 2019 এর প্রায় আছে, 18 রেজিস্ট্রেশন আছে, খুব ভালো কন্ডিশনের গাড়ি আছে। এটা ফিনান্স হবে দাদা, ঠিক আছে, ওই 35,000 মতো নিয়ে চলে আসবেন, ফাইনান্স হয়ে যাবে। এটার দাম চাইছি আমরা শুধুমাত্র 75,000 ভালো কন্ডিশন দাদা। কত সালের আছে এটা? 2018 শেষ, মানে 19 এর গাড়ি, প্রায় 19, 75,000 টাকায় পেয়ে যাবেন। আর ধিন চাক্কা ধিরানা বলে চুটকি বাজাবেন, আরো কম বেশি হয়ে যাবে। আর এর কত টাকা ফিনান্স হবে দাদা? এটা ওই 35,000 টাকা আপনি নিয়ে চলে আসবেন, 30,000 টাকা সিভিল যদি, হ্যাঁ সিভিল ভালো থাকলে 30,000 টাকা নিয়ে চলে আসবেন। আচ্ছা আচ্ছা, তারপর লাই নম্বরের গাড়ি, তারপরে দেখবো হচ্ছে ঘোড়া। দাদা এটা তো চকচক করছে, চকচক দাদা, একদম নতুন গাড়ির থেকেও বেশি পরিষ্কার, আর কি বলবো, গাড়ি দেখাতে বলবো, গাড়িটা দেখাও, খুবই ভালো কন্ডিশনের 2019 এর গাড়ি, অ্যাপাচি 4B। এর আগে দাদা অ্যাপাচি 4B দেখেছিলাম, প্রচুর মানে গাড়ি ছিল একটা, কিন্তু ফোন করেছিল অনেক, দিতে পারিনি সবাইকে, তার জন্য নিয়ে এসেছি 2019 এর গাড়ি, খুবই ভালো কন্ডিশন, শুধুমাত্র 19,000 কিলোমিটার চলা পিস গাড়ি আছে দাদা, একদম কাঁচ পিস, শুধু পকেটে একটা চিনুনি রাখুন আর দেখে দেখে মাস अवेलेबल দাদা, ওই 25,000-30,000 নিয়ে চলে আসবেন। কত সালের আছে দাদা এটা? 2019 এর গাড়ি, 19 এর গাড়ি কত দাম আছে? দাম চাই নেব শুধু 74,000 টাকা, 74,000 টাকা নেবে 74, 19 এর গাড়ি, আর একটু কম বেশি হয়ে যাবে, চাপ নেবেন না, কল করে জায়গায় আসুন। আর দাদা এখন কি কি গাড়ি তোমার প্রসেসে রয়েছে আজ? গাড়ি আপনাদের যেই গাড়ি লাগবে সেই গাড়ির জন্য আপনারা একটু কল করুন, ঠিক আছে, আমি ওই দুদিনের মধ্যে আপনার গাড়ি নিয়ে এসে ব্যবস্থা করে দেবো। একদম আরএস ফারএস সবই পেয়ে যাবেন, ডিউক ফিউক সব পেয়ে যাবেন। তারপরে অ্যাপাচি দেখাবো, 2019 এর 180 মডেল আছে দাদা, এটা ডবল ডিস্ক, হ্যাঁ দেখাতে বলবো, খুব ভালো কন্ডিশন আছে, 16-17,000, এই কিন্তু মাইলেজটা খুব ভালো দেয়, খুব মাইলেজ ভালো, মাইলেজ 19 এর গাড়ি রেজিস্ট্রেশনের গাড়ি, ফিনান্স अवेलेबल, এটাও ফাইনান্স হবে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমাদের দাম আছে 65,000 টাকা, আর ফাইনান্সে আপনি 30,000 টাকা নিয়ে চলে আসবেন। কত টাকা? 30,000 টাকা, 30,000 টাকা নিয়ে চলে আসবেন, নিয়ে চলে যাবেন। আচ্ছা দাদা নাম্বারটা তো 42 আছে, তো এখানে ট্রান্সফার হয়ে যাবে? নামটা দাদা নাম ট্রান্সফার নিয়ে কোনো চাপ, আচ্ছা ফিনান্স যখন বলছি নাম ট্রান্সফার নিয়ে কোনো চাপ নেই। দেখুন আমি আপনাকে একটা কথা বলছি, যে সবাই ভয় পায় 42-24, আমাদের এখানে যারা আছে 90-52 খোঁজে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো দাদা নাম্বার নিয়ে অসুবিধা নেই, ওয়েস্ট বেঙ্গল WB লেখা থাকলে যেখানকার নাম্বার হোক, ওয়েস্ট বেঙ্গলে যেখানে চালাতে পারবেন, এই ভয়টা মনের থেকে হাঁটান। গাড়ি দামে পেলে WB যদি লেখা থাকে, সে 01 হোক, 06 হোক, 042 হোক, সব জায়গায় চালাতে পারবেন, খালি নাম ট্রান্সফারটা করে নেবেন। বারবার করে আমি ভিডিওতে মেসেজটা দেওয়ার চেষ্টা করি, আপনার নামে থাকলে গাড়ি কোনো অসুবিধা, সে যেই ভিকেলস হোক না কেন আপনার নামে থাকলে কোনো অসুবিধা হবে না, ইন্স্যুরেন্সটা পলিউশনটা ঠিকঠাক রাখলে কোনো অসুবিধা নেই, 30,000 টাকা আনলে হয়ে যাবে, তাই তো? তারপরে দেখবো দাদা এটা তো আরো নতুন গাড়ি, এটা আছে 2021 এর গাড়ি, পালসার 125, টপ মডেল দাদা, টপ মডেল, খুবই ভালো কন্ডিশন আছে, এটা ওরকমই 17-18,000 কিলোমিটার চলা আছে। দেখো গাড়িটা ভালো করে একটু দেখো, ভালো করে দেখাতে বলবো গাড়িটা, খুব সুন্দর কন্ডিশন, এই মডেলটা দাদা ডিমান্ড প্রচুর, প্রচুর ডিমান্ড, মাইলেজ ভালো, টপ মডেল আছে, স্টাইলিশ গাড়ি। এটা দাম কত রেখেছো দাদা? দাদা এই গাড়িটা আমরা দিয়ে দেবো 65,000 টাকায়, 65,000 টাকা। কত সালের ছিল? 2021 এর গাড়ি দাদা, 21 এর গাড়ি, 65,000 টাকা। দেখুন 70-72 এর নিচে পাওয়া যায় না। আর অনেকে কমেন্ট করে যে আমাদের মতো ইউটিউবারদের জন্য দাম বেশি হয়ে যায়, এটা ভুল কথা দাদা। দেখুন আমি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ভিডিও করি, যেখানে সস্তায় পাওয়া যায় আমি এটা বলেই দিই, আমার কাজ দেখানো। দেখুন আপনাদের ভালো নাই লাগতে পারে, আমার কাজ দেখানো, আপনাদের কাছে যাচাই করা, 70-72 এর নিচে পাবেন না, আপনারা যাচাই করুন। আর কলকাতার গাড়ি হলে পাবেন কমে, কিন্তু ওই গাড়িগুলো কন্ডিশন এত ভালো থাকবে না, কোয়ালিটিটা ম্যাটার করে। এটা দাম কত বলে? 65,000 টাকা, ফিনান্স अवेलेबल, 30,000 নিয়ে চলে আসবেন, নিয়ে চলে হয়ে যাবে, আর একটু কম বেশি হয়ে যাবে, চাপ নেবেন না। তারপরে আছে 2021 এর 125, ঠিক আছে, এটা টপ মডেলে এক পয়েন্ট নিচে আছে, এই মডেলটা দেখাতে বলবো, এটাও খুব ভালো কন্ডিশন আছে, শুধুমাত্র 60,000 টাকা,
শুধুমাত্র 60,000 টাকা। দেখুন পকেটে যেরকম বাজেট আছে দুটোই পেয়ে যাবেন, একটা টপ মডেল একটা নরমাল মডেল, কিন্তু দুটোর কন্ডিশনই সেম, দুটোই কালো আছে, একটা লাল দিয়ে আর একটা গ্রিন দিয়ে। ওই গ্রিনটা কিন্তু অনেক দামে 70-75 বিক্রি হয়, ওটা 65-তে পাবেন, এটা 60-এ পাবেন। দাদা এই গাড়ি অন্য জায়গায় যাবেন 65 চাইবে, হ্যাঁ 60,000 টাকা যেরকম ভাবে তোলায় সেরকম ভাবে বিক্রি হয় সামান্য কিছু রেখে। তো এটা মানে 25,000 আনলে হয়ে যাবে নাকি? হ্যাঁ এটা 25,000 আনলে হয়ে যাবে, চলে আসবেন নিচে। তারপর আবার একটা দেখাবো পালসার, বলো। এটা 2018 সালের পালসার 150, কন্ডিশন খুবই ভালো, শুধুমাত্র 18,000 কিলোমিটার চলা। ঠিক আছে এই গাড়িটা আমরা দেবো 55, অরিজিনাল চলাছে না? অরিজিনাল দাদা, অরিজিনাল। দেখুন গাড়িটা দেখো, এটা 55, যেটা দেখবেন সেটা অরিজিনালই পাবেন। 55,000 টাকা আপনারা চেক করাতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ 55,000 টাকা গাড়ির কন্ডিশন দেখুন, তিনটে দেখিয়ে দিলাম আমি পরপর, যেটা আপনাদের ভালো লাগে। এর পরেও কিন্তু আরও গাড়ি আছে অনেক, যা লাগবে ফোন করুন, ডমিনার থেকে শুরু করে সব গাড়ি পেয়ে যাবেন। দাদা ডমিনার মোটামুটি কত দামে দিচ্ছে এখন? ডমিনার দাদা আপনার কোন মডেলটা লাগবে? 250 ইউজি যেই মডেল লাগবে ফোন করবেন, ঠিক আছে কমে পেয়ে যাবেন, পেয়ে যাবেন, দামে পেয়ে যাবেন। এটা দাম কত? 55, এটা 20,000 টাকা লয়ে যাবে নাকি? 20,000 টাকা নিচে। হ্যাঁ তারপরে এটা আছে 135, প্রত্যেকটা ভিডিওতে একটা করে 135 দেখাই আমি, আর এবারেও দেখাবো। 2016 গাড়ি, আর দাম যা চাইবো দাদা, এই দামে কেউ দিতে পারবে না। হ্যাঁ বলো, শুধুমাত্র 34,000 টাকা, শুধুমাত্র 34,000 টাকা, ষোলোর গাড়ি 34,000 টাকা। দেখুন কন্ডিশন A1। এবার আমি যদি আবার বলি যে এই গাড়িটা অনেক কমে পাওয়া যায়, তখন বলবেন দেবুদা তোমার জন্য কিন্তু দাম বাড়িয়ে দিচ্ছে। না এই গাড়িগুলো 40-42,000 টাকায় বিক্রি হয়, মিনি পালসার এরকম ভালো কন্ডিশনে 40,000 টাকার নিচে পাবেন না সেখানে। দাদা আমি নিজে বিক্রি করেছি, 12-13 গাড়ি বিক্রি করি আমরা দাদা, 32,000-33,000 টাকা, 34,000 টাকা 16 গাড়ি নিয়ে যান। সরস্বতী পুজোর স্পেশাল অফার, সরস্বতী পুজো এরপরে কিন্তু এই ধামাকাটা পাবেন না, এই মাসটা চলে গেলে এই মাস পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে, আর একটু কম বেশি হয়ে যাবে। তারপরে সিটি মাইলেজার গাড়ি, 2021 গাড়ি, গাড়িটা দেখাতে বলবো, এটা দেখাও, শুধুমাত্র 9,000 কিলোমিটার চলা দাদা, গাড়িটা সব কিছু রানিং রয়েছে, এক্সট্রা ফিটিংও দেখতে পাচ্ছি, ফিটিংও আছে। হ্যাঁ বলো এটা দাম কত রেখেছো দাদা? দাদা এই গাড়িটার আমরা দাম রেখেছি 46,000-46,000 টাকা। কত সালের আছে? 2021 গাড়ি, 21 গাড়ি 46,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে দিদিবন্ধুদের কালেকশন দেখাবো, ওখানেও ধামাকা থাকবে, শুধু দাদা ভাইদের ধামাকা বলে কথা নেই, দিদিবন্ধুদেরও ধামাকা রয়েছে। তার জন্য কোথায় আসতে হবে? আর আর মোটরসে আসতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে, আর চুটকি বাজাতে হবে, তাই তো? হ্যাঁ দাদা। তো বন্ধুরা আগে বলবো একটু দিদিভাইদের বোনগুলো একটু কালেকশনগুলো দেখা, একটু দেখাও কালেকশনগুলো দেখাও, একটুখানি ভালো করে দেখাও। এছাড়াও তো দাদা আরও গাড়ি আছে কি? হ্যাঁ দাদা গাড়ি আরও আসছে, জুপিটার আসছে, হন্ডা ডিও আসছে। আচ্ছা গাড়ি আরও আসছে, আপনার কি গাড়ি লাগবে একবার আমাকে কল করে ইনফর্ম করুন, ঠিক আছে? স্কুটি আর স্পোর্টস বাইকে যা যা মাইলেজ বাইকে যা যা গাড়ি লাগবে কিন্তু আর আর মোটরসে আপনারা পেয়ে যাবেন। আপনাদের দেখুন আমি আবারও বলে দিচ্ছি যে নাম্বারটা কিন্তু ম্যাটার করে না, WB লেখা থাকলে ওয়েস্ট বেঙ্গলে যেখানে খুশি চালাতে পারবেন, খালি নাম ট্রান্সফারটা করে নেবেন, ইন্স্যুরেন্সটা কাটিয়ে নেবেন, পলিউশনটা করে নেবেন। দাদা আমাদের কাছ থেকে গাড়ি কিনলে নাম ট্রান্সফার নিয়ে কোনো ব্যাপার নেই, দায়িত্ব সব আমাদেরই থাকবে, ঠিক আছে? আর খরচা যেটা এক্সট্রা লাগে সেই খরচাটা আপনারা দিয়ে দেবেন। আর যেটা বলেছিলাম আগেও, সোম থেকে শুক্রবারের মধ্যে যদি আপনি ওয়ার্কিং ওয়ার্ক টাইমে আসুন তাহলে সাথে সাথেই আমরা ট্রান্সফার করে দেবো, আমরা কাজ ফেলে রাখি না। আর এটাই বলার ছিল, আর আপনারা আসুন, গাড়ি আমার কাছে আরো আসছে, রেগুলারই আপডেট হচ্ছে গাড়ি। আমাদের তোমাদের পেজটা একটু বলো, পেজটা আছে আমাদের আরআর মোটরস এর পেজ, আপনারা আরআর মোটরস ফেসবুকে আরআর মোটরস সার্চ করবেন, ওখানে রেগুলারই আমরা গাড়ি যেগুলো আসছে সেগুলো আমরা ভিডিও গুলো ওখানে সেন্ড করি, আর ভিউজ ওখানে সবাই আপনারা দেখতে পারবেন যে গাড়ি আপনার চয়েস। দাদা তো রোজ দিন আসে না, একদম, এবার যখন আসে তার আগে আরো গাড়িগুলো আসে, ওগুলো বিক্রিও হয়ে যায়, আমি মাসে একবার করে আসি। তো রোজ হ্যাঁ ভিডিওগুলো ছাড়ি, ওগুলো আপনার ওখানে দেখবেন, যদি পছন্দ হয় চলে আসবেন, নিয়ে চলে যাবেন। দাদা দাদা ভাইয়ের তো গাড়িতে অফার দিলে, তো দিদিবন্ধুদের কি অফার? দিদিদের জন্য আরো ভালো অফার আছে। আচ্ছা ভালো অফার আছে, যেরকম 25,000 বলেছিলাম, দিদিদের জন্য সব কটা গাড়ি এখানে যত স্কুটি দেখছেন সব কটা 20,000 টাকা নিয়ে আসবেন, আর যেটা পছন্দ সেটা নিয়ে চলে। যদি সিভিল খুব ভালো হয়, সিভিল ভালো হলে তো আর কোনো কথাই হবে না, 15,000 টাকা হয়ে যাবে নাকি? চেষ্টা করবো, চেষ্টা করবে দাদারা, চেষ্টা করবে, চেষ্টা ত্রুটি রাখবে না। যা গাড়ি আছে, যা কোয়ালিটি আছে, গাড়িগুলো আগে ভালো করে দেখাতে বলবো, এত সুন্দর কোয়ালিটি। এই গাড়িটাই বলি দেখাতে, এই গাড়িটা ভালোভাবে দেখাতে বলবো, রেজেটার BS6 এর আছে, BS6 এর, হ্যাঁ 2021 এর গাড়ি, কল্যাণী আত্মীয়, খুবই ভালো কন্ডিশনের গাড়ি দাদা, একদম মানে সামনের পেছনের টায়ার দেখুন, সামনের টায়ার দেখুন, গাড়ির কোয়ালিটি কিন্তু তুখোর, একদম তুখোর আছে। গাড়ির কন্ডিশন নিয়ে কথা হবে না, সেটাই বলছি। দাদা বলছে যে দাদা ভাইদের থেকে দিদি ভাইদের বেশি অফার দিচ্ছি, বেশি অফার। কোনো দাদারা যদি দিদি ভাইদের গিফট করতে চায় তাদের জন্য কিন্তু স্পেশাল যেটা আছে, 20,000 টাকা আনলে গাড়ি হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তা বলো দাদার সম্বন্ধে। 2021 এর গাড়ি, 65,000 টাকা দাম আছে,
আর ফাইনান্স 20000 চুটকি নিয়ে চলে আসবেন 20000 টাকা আর নিয়ে চলে যাবেন আর চুটকি চুটকি তো দাদা আছে চুটকি তো আছে 65000 টাকায় বিএস 6 এর পেয়ে যাবেন আরো কম বেশি হয়ে যাবে গাড়ির কন্ডিশন এটা নিয়ে আসতে বলো টায়ার দেখুন বিট এখনো সুতো দেখা যাচ্ছে যে কটা গাড়ি অরিজিনাল টায়ার কোম্পানি অরিজিনাল টায়ার আছে গাড়ি কিন্তু 65000 টাকায় বিএস 6 এর গাড়ি কত সালের বললো দাদা এটা 2021 এর গাড়ি দাদা 21 এর গাড়ি আছে আর একটু কম বেশি হয়ে যাবে তারপরে দেখো রেড পরিটা হট 2018 এর গাড়ি প্লেজার হালকা গাড়ি যাদের লাগে তো হালকা গাড়ি লাগবে তাদের জন্য এই গাড়িটা খুবই বেস্ট চালিয়েও খুব মজা পাবেন ঠিক আছে শুধুমাত্র 13000 কিলোমিটার চলা 2018 এর গাড়ি শুধু 13000 কিলোমিটার শুধুমাত্র 13000 টাকা গাড়িটার দেখাতে হলো পুরো গাড়িটাই খুবই ভালো কন্ডিশনে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে তো এক্সচেঞ্জ যারা আছে আপনার কি গাড়ি আছে পুরনো নিয়ে আসবেন ভালো হতে হবে হ্যাঁ ভালো হতে হবে গাড়ি কোয়ালিটি যদি ভালো থাকে আমরাই ওটাকে এক্সচেঞ্জ করে নেব মনে করেন যদি ওই গাড়িটা 20000 টাকা দাম হয় অরিজিনাল চলা আছে যদি আপনার ওই গাড়িটা 20 পুরনো গাড়িটা 20000 দাম হয় তাহলে আপনার কোনো রাগাই দিতে হবে না গাড়ি নিয়ে চলে যাবেন গাড়ি নিয়ে চলে যাবেন চলে যাবেন ফিনান্সের টাকাটা ওখানেই হয়ে যাবে ওখানেই হয়ে যাবে তো দাদা এটা কত সালের আছে 2018 সালের গাড়ি 20000 ডাউন পেমেন্টে গাড়ি বেরিয়ে যাবে শুধুমাত্র 45000 টাকা দাম রেখেছি আর সামনে আসলে কম বেশি দাদা আরেকটু কম করতে হবেই হবে চেষ্টা না করতেই হবে করে দেবো দাদা তাহলে কমেন্ট করবেন আমি আছি মাত্র এটা এটা কি করতে হবে হ্যাঁ ওগুলো ওগুলো সব নরমাল যা কাজ আছে করে দেবো সবে গাড়িটা এসছে জন্য করতে পারিনি রেডি হয়ে যাবে আচ্ছা তারপরে দেখাবো এনটর্ক টায়ার দেখো টায়ার টায়ার দেখো গাড়ির টায়ার দেখো নতুন একদম কোম্পানি টায়ার এমআরএফ এর বলো শুধুমাত্র 15000 চলা গাড়ি কোন গাড়িটা তো দেখা 2019 এর লাস্টের গাড়ি খুবই ভালো কন্ডিশন দাদা রেড কালার রেড কালার রেড একদম হট পরি রয়েছে গাড়িটা দেখাও চারিদিক দিয়ে একটু দেখাতে বলবো দাদাকে একটুখানি ভালো করে 125 আছে এনটর্ক রয়েছে গাড়িটা দাদা এনটর্কের আর কি কি কালেকশন আছে তোমার কাছে এনটর্ক এক্সপি মডেলটা একটা আসবে ঠিক আছে আপনি কল করে নেবেন আমি ডিটেইলস আর ছবি আপনাকে দরকার পড়লে পাঠিয়ে দেব কোনো অসুবিধা নেই আর এই মডেলটা আছে 2019 এর গাড়ি শুধুমাত্র 62000 টাকা ফাইনান্স ওই 20000 22000 নিয়ে চলে আসবে 62000 টাকা 22000 টাকা শুধুমাত্র 15000 চলা গাড়ি খুবই কোয়ালিটির গাড়ি কোয়ালিটির গাড়ি ভাবে 15000 চলা রয়েছে দেখুন যদি গাড়ি থাকে 20000 টাকা দিয়ে গাড়ি নিয়ে চলে যান মাত্র পেয়ে যাবেন 62000 টাকা আরো কম বেশি হবে কম বেশি হবে তারপরে তারপরে 2021 এর অ্যাক্টিভা 6G 6G টায়ার দেখো টায়ারের কালেকশন তো ভালো লাগছে দাদা বেশি খুব খুব কন্ডিশনের গাড়ি দাদা খুব বাছাই করা গাড়িগুলো রয়েছে একদম বাছাই করা গাড়ি রয়েছে বলো বিএস 6 এর 6G অ্যাক্টিভা মেটাল বডির গাড়ি এই গাড়িটা চলা আছে দাদা হ্যাঁ শুধুমাত্র 11000 চলা গাড়ি 11000 অরিজিনাল চলা আছে আপনারা চেক করে নিতে পারবেন আচ্ছা দাদা এক্সপিটা কত সালের আসবে তোমার কাছে এক্সপিটা আসবে দাদা 2022 এর গাড়ি 22 এর গাড়ি আসবে ওটার দাম এখনো ঠিক হয়নি আপনারা ফোন করে ওটা আমরা ওই পেজে ছেড়ে দেব ভিডিও আর দাম ফাম সব ওখানে লেখাই থাকবে আপনারা ওখানেও দেখতে পারবেন আর আর মোটরস এর পেজটা দেখে নেবেন ওখানে লেখা থাকবে দাদা এটা কত সালের কত দাম রেখেছি 2021 এর গাড়ি আছে 60000 টাকা দাম রেখেছি সামনে আসলে কম বেশি করে দেব আর ফাইনান্স হল 20000 টাকা আসলে হয়ে যাবে 60000 টাকা দাম আছে আর একটু কম বেশি হয়ে যাবে খুবই ভালো কন্ডিশনের আছে আমরা ফ্যাসিনে দেখব ফ্যাসিনো এটা ব্যারাকপুর নম্বরে আছে নাম্বার প্লেটটা সামনে লাগিয়ে দেব হ্যাঁ খুবই ভালো কন্ডিশন এটা চলা আছে দাদা আপনার ওই 30000 এর মতো চলা আছে এটা একটু চলেছে কিন্তু কন্ডিশন খুবই ভালো এটা আছে 2018 সালের গাড়ি দাদা হ্যাঁ দেখে মনে হচ্ছে 18 এর গাড়ি খুবই ভালো কন্ডিশনে আছে হ্যাঁ বলো শুধুমাত্র 45000 টাকা ওই 20000 টাকায় আপনার গাড়িটা বেরিয়ে চলে আসবে 45000 টাকায় কিন্তু গাড়িটা আপনারা 45000 আর একটু কম বেশি হয়ে যাবে আর ফ্যাসিনোর আর আর কি জানি আছে জুপিটার হ্যাঁ জুপিটার আসছে দাদা ফ্যাসিনো নিউ মডেলটা আসছে ঠিক আছে আপনার কি গাড়ি লাগবে আমাকে একবার ফোন করুন আর দেখুন আপনারা এটা একটুখানি দেখাতে বলবো আর আর মোটরস ফেসবুকে গিয়ে লিখবেন পেজটা পেয়ে যাবেন ওই পেজেই কিন্তু সব গাড়ি আপডেট পেয়ে যাবে রেগুলার ভিডিও ছাড়া হয় যে গাড়িগুলো রেগুলার আসছে ওগুলো রেগুলার এটা 45 আরো কম বেশি হয়ে যাবে তারপরে দেখো লাস্ট বলো এটা আছে রেজেডার 2019 এর গাড়ি গাড়িটা খুবই ভালো কন্ডিশন আছে এটাও দেখাতে বলবো খুব ভালো টায়ার ফায়ার সব ভালো এটা ডিসালা মডেল আছে হ্যাঁ ডিসালা ভালো কন্ডিশন আছে ডিসালা মডেল রয়েছে বলো দাদা এটা কত সালের আছে এটা 2019 এর গাড়ি আছে দাদা কল্যাণী আরটিও আছে হ্যাঁ খুব ভালো কন্ডিশন আছে এই গাড়িটা চলা আছে আপনার ওই ওই আপনার ওই 15-16000 এর মতো চলা আছে অরিজিনাল চলা আছে হ্যাঁ যা আছে অরিজিনালই আছে দাদা কিন্তু ভুঁচুং রাখে না একদম ভালো গাড়ি রাখে আমার কাজ দেখানো দাদা আমার গাড়ি এক নিয়ে গেলে কাস্টমার আবার অন্য লোককেও নিয়ে আসে আমার কাছ থেকে গাড়ি কিনে জিনিস ভালো দিলে লোকে আসবে আর নিয়ে যায় আর কোনো প্রবলেমে কিছু নেই দাদা নিশ্চিন্তে চালাবে হ্যাঁ তো আবারও বলছি এই গাড়িটার দাম রেখেছি আমরা 46000 টাকা 20000 টাকা ফিনান্স হয়ে যাবে আবারও বলছি নাম্বারটা ম্যাটার করে না পশ্চিমবঙ্গের যেখান থেকে আসুন না কেন নাম্বার সব জায়গায় চলে পশ্চিমবঙ্গের সেই আপনারা দার্জিলিংও চালাতে পারেন
পশ্চিমবঙ্গের ভাড়া বলো, যখনই গাড়ি দেখবেন বা নিতে আসছেন তো আপনার ডকুমেন্টস অবশ্যই ক্যারি করে নিয়ে আসবেন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই তিনটে জিনিসই তো নিয়ে আসবেন, প্যান কার্ড না হলেও ভোটার আইডিটা অবশ্যই নিয়ে আসবেন, তাহলে ভালো হবে, ভালো হবে। আর ফিনান্স যদি হয় তো ফটাফট হয়ে যাবে, শনি রবিবার বাদ দিয়ে আসবেন তাহলে নাম ট্রান্সফারটা হয়ে যাবে, আর শনি রবিবারও যদি আসেন অসুবিধা, যদি রবিবার দিনও যদি আসেন অসুবিধা কিছু নেই, গাড়ি নিয়ে যাবেন, তারপরে আপনার আরটিওতে ডেট পড়বে, সেই ডেটে এসে চলে যাবেন, ব্যাস হয়ে গেল। তো এই ছিল একটা আপডেট, তা আমি বলবো আসুন, দাদাকে একটু সাপোর্ট করুন, যত সাপোর্ট আসবে তত কিন্তু ধামাকা হবে, ধামাকা হবে। আগের ভিডিওর থেকে এই ভিডিওটা একটু ভালো ধামাকা দিচ্ছে, এরপরে আরও ভালো ধামাকা হবে, ধামাকার শেষ নেই, সাপোর্টটা করতে হবে। তো এই বলে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন দিনে, একটা ফাটাফাটি রাজপঙ্কিদের সঙ্গে, টাটা। বন্ধুরা, আর আর মোটরসে এইবার একটা নতুন ধামাকা নিয়ে চলে এসেছি, একটু আসো আগে আগে আসো, ধামাকা নিয়ে চলে এসেছি, যেখানে ভ্যালেন্টাইন্স অফার, এই মাসে সেরা অফার, 20,000-25,000 টাকা নিয়ে আসুন, এইসব গাড়িগুলো নিয়ে যান, দেখুন গাড়িগুলো দেখুন, কোয়ালিটি দেখুন, ওই R15টা দেখাও, ওটা ক্যাশ পয়সায় হবে, ওটা বয়স বলা বয়স বলবো না, একদম সারপ্রাইজ, 37,000 টাকা, তাই তো, 37,000 টাকা। আর একটা গাড়ি আছে আমি দেখাচ্ছি, স্প্লেন্ডার, ওটা BS6 এর করা আছে, ওটা ধরতেই পারবেন না, ওটা কত বলে দাদা, ওটা ওটা বলেছি দাদা, বলে দিচ্ছি দাম, আপনারা দেখুন ভিডিওতে দাম সব বলে দেবো, আপনারা শুধু গাড়িগুলো দেখুন, গাড়িগুলো দেখুন, খালি গাড়িগুলো দেখুন ভালো করে, ভিটিট গাড়ি, হ্যাঁ আপনাদের গাড়ি আনা হয়েছে, দেখুন গাড়ি, হ্যাঁ 20,000-25,000 নিয়ে আসুন, ভালো গাড়ি নিয়ে যান, আরামসে নিয়ে চলে যান। কত কিলোমিটার জুড়ে ফিনান্স হবে? ফিনান্স হয়ে যাবে দাদা, আপনি যেখান দিয়ে মানে আসবেন একবার কল করে নেবেন, ফিনান্সের ব্যাপারটা জেনে নেবেন, আমি জানিয়ে দেবো আপনাকে, তারপরে আপনি ডকুমেন্টস নিয়ে আসবেন, গাড়ি পিন কোডটা দিয়ে দেবেন, তারটা বলে দেবেন, তাহলে আমার সুবিধা হবে বলতে, ঠিক আছে। তো দিদিবন্ধের কালেকশনও কিন্তু ধামাকা ছিল, দিদিবন্ধেরও তো মানে 20-25,000 টাকা আনলে হয়ে যাবে আরামসে, আরাম, হ্যাঁ। তো এই ছিল একটা আপডেট, এই বলে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন দিনে, আর ফাটাফাটি রাজপঙ্গিতের সঙ্গে, খুব ভালো থাকবেন আপনারা।